কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত যোজনা শুরু হওয়ার পর প্রভূত উন্নতি এসেছে ত্রিপুরা রাজ্যের চিকিৎসা বিজ্ঞানে। বৃহস্পতিবার ফের একবার প্রমাণ মিলল এই উন্নয়নের। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের মাথায় যুক্ত হল আরও একটি সাফল্যের মুকুট। মাত্র 14 দিনের এক শিশুর শরীরে প্রথমবারের মতো পিডিএস ট্রেইনিং অপারেশন করা হলো এই হাসপাতালে। প্রায় আড়াই ঘন্টা সময় ব্যয় করে হার্টের এই জটিল সমস্যার সফল অস্ত্রোপচার করেছেন কার্ডিওলজিস্ট ডক্টর অরিন্দম সুন্দর ত্রিবেদী। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এই সাফল্যের খবর রাজ্যবাসীকে জানান জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর সঞ্জীব দেবর্মা। যখন বাচ্চাটা জিবিতে আসে তখন বাচ্চাটার ব্লাড প্রেশার এত লো ছিল, এই তার যে প্রাইভেট পার্ট ইন্সপেকশন করার সময় বাচ্চাটা শকে চলে গেছে এবং তখন তাকে ব্লাড অ্যারেঞ্জ করতে তো একটু সময় লাগে, ম্যাচ করে ব্লাড অ্যারেঞ্জ করতে সময় লাগে। তো তখন উইদাউট এনি অ্যানাস্থেসিয়া তো সকলে তো তখন তার পুরোপুরি কান নেই, শি উইল নট ফিল পেন, অ্যান্ড সাম ইয়ং অ্যান্ড এনার্জেটিক ডক্টর্স ফ্রম ডিপার্টমেন্ট অফ গাইনোকোলজি অ্যান্ড সার্জারি দে হ্যাভ টেকেন আপ দিস ডায়াবেটি অ্যান্ড দে ইট ওয়াজ ডিফিকাল্ট টু ফাইন্ড আউট দি ব্লিডিং পয়েন্ট, কোন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে এবং ইট টুক লং 3 আওয়ার্স টু ফাইন্ড আউট দ্য ব্লিডিং পয়েন্ট অ্যান্ড গিভ এ সুচার টু দি ব্লিডিং অ্যান্ড ইট ওয়াজ অ্যান আর্টারি ব্লিডিং এ টরেনশিয়াল। বাই দিস টাইম এর মধ্যে ব্লাডটা ড্যামেজ হয়ে গেছে, দেন ব্লাড ওয়াজ গিভেন। সো দিস পার্ট টেলস দি পজিটিভ অ্যাসপেক্ট অফ দি এই ঘটনার মাধ্যমে বর্তমান রাজ্য সরকারের আমলে ত্রিপুরা রাজ্যের সামগ্রিক উন্নতির ফের একবার প্রমাণ পাওয়া গেল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।